আজকের ভিডিওতে আমরা রানওয়ে কাইট ক্লাস 10 এর ইউনিট 3 অংশটা পড়ব। A month later, a letter came for father. After he finished reading it, his eyes looked as if he had been crying. Do you want to know what became of your kites? He said. Then he sat down beside us and told us the whole story. প্রায় সেই ঘটনার পর, মানে সেই ঘুড়ি কেটে যাওয়ার ঘটনার পর এক মাস হয়ে গেছে, হঠাৎ করে বাবার কাছে একটা চিঠি এলো। এবং সেই চিঠিটা যখন তাদের বাবা পড়া শেষ করলো, তখন তারা লক্ষ্য করলো তাদের বাবার দু চোখ জলে ভরে গেছে এবং তিনি খুব কাঁদো কাঁদো গলায় তার ছেলে মেয়েকে বললো যে, তোমরা কি জানো তোমাদের ঘুড়ির জন্য কি ঘটনা ঘটেছে? এই কথা বলে তিনি কিন্তু তাদের পাশে বসিয়ে সমস্ত গল্পটা তাদের কাছে খুলে বললেন। Father had a brother and a sister. He had quarreled with his brother and left home. Years afterward, he felt sorry, and when he went back, he found his brother had died and he couldn't find his sister. তো বাবারও কিন্তু এক ভাই আর এক বোন ছিল। বহু বছর আগের কথা, যখন তারা সবাই একসাথে থাকতো, সেই সময় একবার ভাই বোনের মধ্যে খুব ঝগড়া হয় এবং বাবা তার ভাইয়ের সাথে ঝগড়া করে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। এবং বহু বছর বাদে যখন তিনি নিজের ভুল বুঝতে পেরে আবার তার ভাই বোনের কাছে ফিরে যান শহরে, তিনি তখন দেখেন যে তার ভাই মারা গেছে এবং তার বোন কোথায় সে কথা কিন্তু তাকে কেউ বলতে পারল না। এইভাবে কিন্তু তাদের ভাই বোনেদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড ওয়াজ ফ্রম হিজ সিস্টার আন্ট এস্থার, মাদার অফ ডিক অ্যান্ড মিমি। এই মাত্র যে চিঠিটা বাবা পড়া শেষ করলো, সেই চিঠিটা হচ্ছে তাদের পিসির, মানে বাবার বোনের কাছ থেকে পেয়েছে, আন্ট এস্থার, ডিক এবং মিমির মা। শি ওয়াজ আ উইডো অ্যান্ড হু লিভড হান্ড্রেড অফ মাইলস ইনল্যান্ড। তিনি একজন বিধবা এবং মেনল্যান্ড থেকে আরও অনেক অনেক মাইল ভেতরে তিনি একটা বাড়িতে থাকেন। One day when Dick and Mimi were out in the woods, they discovered the kite on the top of a tree and carried it home. তো একদিন যখন ডিক আর মিমি বনের মধ্যে ঘুরছিল, সেই সময় ওই ক্লড আর ফিলিপার কেটে যাওয়া ঘুড়িটা তাদের হাতে পৌঁছায় এবং তারা সেই ঘুড়িটা গাছের ওপর থেকে নামিয়ে বাড়িতে নিয়ে যায়। When their mother saw the kite patched with the letter, she turned pale. এবং সেই ঘুড়িটাতে যে চিঠিটা দিয়ে তারা সারাই করেছিল, সেই চিঠিটা যখন আন্ট এস্থার দেখে, তখন তিনি খুব কষ্টে বিষণ্ণে মন তার ভারাক্রান্ত হয়ে যায়। কারণ ইট ওয়াজ দ্য ভেরি লেটার শি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার। এবং এই চিঠিটাই হচ্ছে সেই একটিমাত্র চিঠি যেটা তিনি বহু বছর আগে তার ভাইকে লিখেছিলেন। ফিলিপা ওয়াজ আর মাদার্স নেম অ্যান্ড ক্লড ওয়াজ আর ফাদার্স। ফিলিপা হচ্ছে আন্ট এস্থারের, মানে অথারের বাবার মায়ের নাম, আর ক্লড হচ্ছে তার বাবার নাম। শি নিউ হু উই মাস্ট বি, এবং তিনি খুব ভালো করে বুঝে যান যে আমরা কারা। সো শি স্যাট ডাউন অ্যান্ড রোড টু বিঘাফ মুন অ্যান্ড ফাদার রিসিভড হার লেটার। তাই তিনি পুনরায় সেই ঠিকানায় আবারও এই চিঠিটা পাঠান এবং সেই চিঠিটাই আজকে বাবার হাতে এসে পৌঁছেছে। Next day, father went and brought Aunt Esther and Dick and Mimi with him. তো পরের দিন সকালবেলা বাবা কিন্তু সেই জায়গায় গিয়ে, তাদের বাড়িতে গিয়ে আন্ট এস্থার আর তার দুই ছেলে মেয়ে মিমি আর ডিককে তার সঙ্গে নিয়ে আসেন এই বিঘাফমুন আইল্যান্ডে। দে হ্যাভ বিন হিয়ার এভার সিন্স, সেই থেকে তারা কিন্তু আমাদের সঙ্গেই একসাথে রয়েছে। আন্ট এস্থার ইজ এ ডিয়ার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস। আন্ট এস্থার যথেষ্ট স্নেহপ্রবণ এবং যথেষ্ট ভালোবাসে ক্লড আর ফিলিপাকে, আর ডিক আর মিমি কিন্তু খুব সহজেই তাদের খুব সুন্দর বন্ধু হয়ে গেছে। বাট দ্য বেস্ট অফ ইট অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশনস নাও। এবং সবথেকে যেটা ভালো জিনিস, মজার জিনিস, সেটা হচ্ছে তাদেরও কিন্তু, মানে ক্লড আর ফিলিপারও কিন্তু এখন রিলেশন তৈরি হয়েছে এবং তারা এবার মেনল্যান্ডে গিয়ে সেখানকার লোকেদের খুব ভালো মতো জবাব দিতে পারবে যে, হ্যাঁ আমাদেরও রিলেশন রয়েছে, আমাদেরও কাজিনস রয়েছে, আমরাও একসাথে থাকি, একসাথে খেলাধুলা করি। এখানে রানওয়ে কাইটের পুরো গল্পটা শেষ হলো।